নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজধানী এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে ইতিমধ্যেই আমরা জানি যে চোরেদের উপদ্রবে কিন্তু অনেকটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ, এবং সেই চোরেদের ধরতে বা পাকড়াও করতেও কিন্তু পুলিশ একেবারেই অসমর্থ। বিষয়গুলোকে কেন্দ্র করে দিনের পর দিন চুরির ঘটনা এবং তার পাশাপাশি ডাকাতির ঘটনা পর্যন্ত ঘটেছে শহর সংলগ্ন এলাকাগুলোতে, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে প্রতিদিন প্রতি রাত কিন্তু আতঙ্কে সন্ত্রাসে গুজরান করছেন রাজ্যের সাধারণ মানুষ। এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পেতে পুলিশের কাছে বারবার দ্বারস্থ হলেও পুলিশ দেখছি করছি এই কথাগুলো ছাড়া যেন আর কিছুই বলতে পারছে না। বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা অসন্তোষ এবং চাপা ক্ষোভ বিরাজ করছে। গত 28 তারিখ আমরা সকলে দেখতে পেয়েছিলাম সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে একটি চোর রামনগর 1 নম্বরের একটি বাড়িতে চুরি করে পালিয়ে যাচ্ছে। এই খবরটা চাউর হতেই পুলিশের কিন্তু ভূমিকা যেই কি সেই ছিল। পুলিশ সেখানে এসেছে নিয়মমাফিক, তারা নথিভুক্ত করে নিয়ে গেছেন, কাজ করছি দেখছি দেখব, সেই কথাগুলো ছাড়া তাদের কাছে আর কিছুই কিন্তু বলার মতো ছিল না। যদিও সেই জায়গায় দাঁড়িয়ে সক্রিয় হয়ে রাজ্যের সাধারণ মানুষ এবং যেই ফ্ল্যাটে চুরি হয়েছিল সেই ফ্ল্যাটের মালিক, তারা নিজেরা সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে সেই চোরকে কিন্তু পাকড়াও করতে সমর্থ হয়েছে, এবং সেই চোরকে তার বাড়ি পর্যন্ত চিহ্নিত করা হয়েছে, করে সেখান থেকে তাকে তুলে আনা হয়েছে। যে কাজটা ছিল পুলিশের সেই কাজটাই রাজ্যের সাধারণ মানুষদের এখন করতে হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষ নিজেরাই নিজেদের পাড়া নিজেদের এলাকাগুলো কিন্তু টহলদারি করছিল, পাহারা দিচ্ছিল। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের যে আইন শৃঙ্খলা সেটার কথা যদি বলি, সেটা কতটা অবনতি হয়েছে সেই অভিযোগ কিন্তু সাধারণ মানুষই করছেন। চোরেদের পাকড়াও করতে পুলিশ যাচ্ছে না, যাচ্ছে সাধারণ মানুষ। চোরেদের বাড়িঘর পর্যন্ত খুঁজে বের করছে সাধারণ মানুষ, তারপরেও খুঁজে ধরতে পারছে না চোরেদের পুলিশ। চোরের বাড়ি, চোরের নাম, চোরের সব কিছু সাধারণ মানুষের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও চোরের বাড়ি চিহ্নিত হওয়ার পরেও চোরকে কিন্তু পাকড়াও করতে পারেনি পুলিশ। অগত্যা সেখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাই কিন্তু নেমে পড়েছেন কাজে, এবং চোরের বাড়িতে নজর রেখে সেই চোরকে আলটিমেটলি পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টা থেকে স্পষ্ট একদম যে কি পরিস্থিতিতে রয়েছে রাজ্য পুলিশের যে আধিকারিকরা রয়েছেন, তারা কি করছেন স্পষ্ট এই বিষয়গুলো থেকে। বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে, এমনকি পুলিশ সদর দপ্তরেও কিন্তু চুরির ঘটনা ঘটেছিল, কিন্তু যাই হোক এই বিষয়গুলো আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সঠিকভাবে যে কাজ করছে না তা কিন্তু আবারও প্রমাণ হলো। তার পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে যখন সেই চোরকে পাকড়াও করা হলো, পাকড়াও করে যখন পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ সেখানে গিয়ে সেই চোরকে তুলে আনার সময়ও কিন্তু বাধে বিপত্তি। পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়ি স্টার্ট হওয়ার নাম নেয়নি, এবং সেখানে গাড়ি স্টার্ট না হওয়ায় পুলিশকে এক প্রকার মাথা নিচু করে অপদস্থ হয়ে সেখান থেকে চলে যেতে হয়েছে। অর্থাৎ ব্যাপারটা, পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, চুরির ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গাতে সংঘটিত হচ্ছে দিনের পর দিন, এবং তার পাশাপাশি চোরেদের পাকড়াও করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নগণ্য থেকে নেই বললেই চলে, এবং সেই জায়গাতে আজকের দিনে দাঁড়িয়ে যখন সাধারণ মানুষ এলাকাবাসীরা মিলে চোরকে পাকড়াও করলেন, সেই চোরকে তুলে আনতে পর্যন্ত পারলেন না পুলিশের কর্তা বাবুরা। রাষ্ট্রপতির কালার্স প্রাপ্ত পুলিশ ত্রিপুরা পুলিশ, সেই পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে যেন ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারে পরিণত হয়েছে, কোনো কিছুই যেন করতে পারছে না পুলিশ। তাহলে এই পুলিশকে ভরসা করে রাজ্যের মানুষ রাত্রেবেলা বের হবে কি করে বাড়ি থেকে, কি করে তারা নিশ্চয়
নিশ্চিন্তে ঘুমাবে এই পুলিশের উপর ভরসা করে? এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। আজকে যে ফুটেজগুলো আপনারা দেখছেন, সেই এক্সক্লুসিভ ফুটেজগুলো নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখছেন, সেই এক নম্বর রামনগর এক নম্বরে যে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল, যে ফ্ল্যাটে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল, সেই চুরির এক্সক্লুসিভ ফুটেজ, চোরের এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। সেই সিসিটিভি ফুটেজ থেকেই কিন্তু চোরের চেহারা বের করা হয় এবং স্থানীয় বাসিন্দারা নিজেরাই খোঁজ করে নিজেদের বিভিন্ন জায়গাতে তারা সেই চোরের ছবি ছড়িয়ে দেন এবং তারা নিজেরাই কিন্তু খোঁজ করে চোরের বাড়ি পর্যন্ত বের করে ফেলেন। যেটা জানা যায় যে এই চোরের বাড়ি জয়পুর, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরপরই আরো দুই চোরের বাড়ি কিন্তু খবর কিন্তু বেরিয়ে আসে। আরো দুই চোর, যেটা এই চোরের কাছ থেকে বেরিয়ে এসেছে, যে সাহিল মিয়া এবং ইসমাইল মিয়া, যারা বাংলাদেশের বাসিন্দা, তাদের সঙ্গে মিলে সে চুরি করেছে এমন বিষয়টাই কিন্তু উঠে এসেছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে এই চুরির ঘটনাগুলোকে কেন্দ্র করে এক প্রকার ব্যতিব্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সাধারণ মানুষকেই কিন্তু রাস্তায় নেমে চোরেদের পাকড়াও করতে হচ্ছে। পুলিশ সেক্ষেত্রে চোরকে তুলে পর্যন্ত আনতে পারছে না, চুর তুলে আনতে যাওয়ার সময় গাড়ি স্টার্ট হচ্ছে না পুলিশের। এটা একটা লজ্জাস্কর বিষয়, লজ্জাজনক বিষয়, এমনই কিন্তু বলছেন গোটা এলাকার সাধারণ মানুষ। পুলিশের কর্তাবাবুদের, রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত ত্রিপুরা পুলিশের যে আধিকারিকরা রয়েছেন, তাদেরকে খবর দেওয়া হয়েছিল, তাদেরকে জানানো হয়েছিল যে চোর কোন বাড়িতে থাকে, কিন্তু তারপরেও সেই চোরকে পাকড়াও করতে পারেনি ইনভেস্টিগেটিং অফিসার, এবং তাতে যে একটা চরম ব্যর্থতা পুলিশের, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তারপর সেই ফ্ল্যাটের যারা বাসিন্দারা রয়েছেন, তারাই একত্রিত হয়ে, এলাকার লোকেরা, এলাকার যুবরা একত্রিত হয়ে সেই চোরের বাড়ি বের করে আনেন এবং সেই চোরকে পরবর্তী সময় পাকড়াও করা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেই বিষয়গুলো আপনারা দেখছেন, এই মুহূর্তে যেই চিত্রগুলো দেখছেন, সেই এক্সক্লুসিভ ফুটেজগুলো নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখছেন, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজ্য পুলিশের উপর কিন্তু ইতিমধ্যেই আঙ্গুল উঠতে শুরু করে দিয়েছে। পুলিশ কি করছে? কেন সাধারণ মানুষকে তারা নিরাপত্তা দিতে পারছে না? কেন ঢাল নেই, তরোয়ালহীন নিধিরাম সর্দারে পরিণত হয়ে গেছে পুলিশ? এই প্রশ্নটা কিন্তু রাজ্যের সাধারণ মানুষ বারবার করছে। চুরির ঘটনা একের পর এক ঘটে চলেছে, পুলিশের কেন হেলদোল নেই? নাকি সেখানে পুলিশের সেই চোরেদের সঙ্গে কোনো সন্ধি রয়েছে? সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। চোর পুলিশে মাস্তুত ভাই, এই কথাটা শুধুমাত্র কথার কথা না থেকে আজকে কি সেটা বাস্তবে পরিণত হয়েছে, এমন কথাই কিন্তু বারংবার উঠে আসছে। রাজ্য পুলিশের এহেন অপদস্থকর ঘটনা কিন্তু এর আগে এযাবৎকালে ঘটেছে বলে সেটা কিন্তু কারোরই মনে নেই। আজকের দিনে দাঁড়িয়ে সেই চোরকে যখন তারা পাকড়াও করতে ব্যর্থ হলেন, স্থানীয়রা যখন সেই চোরকে পাকড়াও করে তুলে দেওয়ার জন্য পুলিশকে খবর দিল, পুলিশের গাড়ি সেখানে নষ্ট হয়ে যায়। অর্থাৎ সেখানে এত পুরনো, সঠিক মেনটেনেন্স ছাড়া গাড়ি তারা ব্যবহার করছেন। বিভিন্ন ক্ষেত্রে এমনও অভিযোগ রয়েছে যে সেই গাড়িগুলো চালানোর জন্য সেখানে পেট্রোল পর্যন্ত সঠিক পরিমাণে নেই তাদের কাছে। তাহলে এই রাষ্ট্রপতি কালাস প্রাপ্ত পুলিশ ফোর্স কিভাবে প্রোটেকশন দেবে রাজ্যের মানুষকে? বিষয়টা অবশ্যই অনেকটাই চিন্তার। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আজকের দিনে দাঁড়িয়ে চোর এবং তার সাধারণ মানুষেরা যারা সেখানে পাকড়াও করেছেন সেই চোরকে, তারা কি জানাচ্ছেন শুনে নেব। আজকে পাইছি বলতে ঘটনাটা কালকের থেকেই, আমি পিহিয়ানের কিছু বিজেপির গুলোমান খুব সাহায্য করছে, কালকে রাত্রে টিকা কাট দিয়ে রাখছে, জীবনের নাম কোন লাগে, জীবন খুব উদ্যোগ লিয়ে সন্ধ্যার টিকা এর বাড়ি কাট দিয়ে রাখছে। সকালবেলা 7টার সময় ফোন করে আমার কইছে, হ্যাঁ বাড়ির টিকা চন্দ্রপুর যাইতেছে, চলো চন্দ্রপুর গিয়া ধরুন। ট্রেস করছেন কেমন? ট্রেস তারই করছে, তার বাড়ি ট্রেস করছে, ছবি দেখা সেরা সিসিটিভির যে ছবিটা আমার ভাই জিডার ইয়ে করে দিছে, এই ছবিটা দেখা সেরা হেরার আমি পাঠাইছিলাম, হেরা লগে লগে চিনছে, বাড়ি ট্রেস করছে, বাড়ির টিকা এরপরে কালকে সারা রাত্র কাট দিয়ে রাখছে। সকালবেলা যখন চন্দ্রপুর যাইতেছে গাড়ি দিয়া, তখন সেই গাড়ি ড্রাইভারের লগে তারা কন্ট্যাক্ট করে বুঝছে, হ্যাঁ চন্দ্রপুর আছে। তারপরে হ্যাঁ আমার ফোন করে কইছে, তুমি তাড়াতাড়ি আয়ো, আমি 7:30
গাড়িতে বাইরেছি বাইরে চন্দ্রপুর গেছি অটো দিয়া এরপরে অটো এই গাড়ি থেকে বাইর করে অটোর মধ্যে বয়া আমি আর জীবন মিল্লা লই আইছি গাড়িটা জীবনের জীবনের স্বীকার করছে হ্যাঁ হ্যাঁ স্বীকার করছে সবকিছু স্বীকার করছে আপনি কি মনে করেন পুলিশ এতদিন নিচে আপনারা দিচ্ছেন সিসি ক্যামেরা বলে কি মনে করেন পুলিশের কাজের প্রেশার না কি আমি কইতাম না কিন্তু পুলিশ আরো ইমার্জেন্সি হিসেবে কাজটা করতে পারতো আমার কাছে এটা ভালো লাগতো না যেহেতু ডিলে করছে তারা কাজটা আজকে আমার গিয়া দৈরা আনন লাগতো তারা যে জায়গা পুলিশ ধরনের কথা পুলিশে কালকে যখন ফুটেজ দিছি তখন পুলিশ কইছিল এর দৈরা আনবো রাত্রেবেলা দৈরা আনবো যখন সন্ধ্যার পরে জিগাইছি পুলিশ আমার কয়ে এখন বাড়িত নাই এটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা গিয়া হের পুলিশের কাজটা আমরা গিয়া করা লাগতো এখন একজন নাগরিক হিসাবে কি নাগরিক হিসাবে তো নাগরিক সুরক্ষা তো চাই পুলিশের তো অ্যাক্টিভ হওয়া উচিত পুলিশের সরকার থেকে এত সাহায্য করতেছে পুলিশের এরপরে যদি পুলিশ এইসব ভূমিকা নেয় তাহলে তো ঠিক না আপনি কি মনে করেন পুলিশের সঙ্গে তাদের কোনো এটা আমি ঠিক কইতে পারি না এটা আমার মন্তব্য করা যেহেতু এটা গুরুত্ব দেয় না মানে গুরুত্ব দেয় না তারা কাজের প্রেশার থাকতে পারে হয়তো বা একজনের উপরে কাজের প্রেশার বেশি এটাও হইতে পারে বা তারা গুরুত্ব দেয় না এমনও হইতে পারে আমি জানি না কি ব্যাপার কিন্তু আজকে 9 দিন 10 দিনের মাথা আমার গিয়ে তারা তুললে আনন্দ লাগবে এও চন্দ্রপুর থেকে এটা খুবই দুঃখজনক ব্যাপার আমার নাম বাসুদেব চক্রবর্তী আমার ঘরে সব জিনিস হেরা নিয়ে গেছে কালকে ওই আমার দাদা বাসুদা আমার ফুটেজ গুলা দিছিল যে সেটা কথার মাধ্যমে আমি এদিকে সোর্স লাগাইছি মাছের বড় দিয়ে মাছে মাছের অটুর ড্রাইভার গুলার দিয়ে সোর্স লাগাইছি ওই এলাকার অনেক অটুর ড্রাইভার আছে তারা দিয়ে সোর্স লাগানোর পরে ভিডিও ফটো গুলা দেওয়ানোর পরে এরা চিনছে যে এই লোকটাই হইতে পারে কালকে সারাদিন ওই বাড়ির আশেপাশে গিয়া ওই লোকটা দিয়া সারাদিন আসলাম তো সারা রাত্রে ও আসে নাই ফুলাবেন দিয়ে অনেক পাহাড় দেওয়া হয়েছে সারা রাত্রে পরে আজকে সকালে এলে বাড়ির আশেপাশে দেখা গেছে তারপরে খোঁজ লইলাম যখন এর বাড়ির পাশে গেছি তখন হ্যাঁ চন্দ্রপুর নাকি আরেক গাড়ি গেছে ওই গাড়ির নাম্বার কালেক্ট করে ওই নাম্বারের কিছু কিছু ওই গাড়িতে দাঁড়া করাইয়া তারপর ওইখানে আমরা সবাই মিলে গিয়া হেরে ওইখান থেকে ধরা হয়েছে স্বীকার করছেন হ্যাঁ হ্যাঁ ওটু দিয়ে আয়তের সময় স্বীকার করছে যে হেভি আসতো লাল টুকি চলেটা কি মনে করেন পুলিশের ভূমিকা নিয়ে কি এইটাই পুলিশ যদি আগে সক্রিয় হইতো তাহলে তো এটা আরো অনেকদিন আগে ধরা পড়তে হইলে নাম হচ্ছে শাহিন মিয়া বাড়ি বাংলাদেশ ইসমাইল মিয়া বাড়ি বাংলাদেশ শাহিন মিয়ার বাবার নাম নায়ব আলী মিয়া আমার বাড়ি জয়পুর আমি মন্তাজ মিয়ার ছেলে ওই দিন কিতে গেছেন ওই দিন রাত্রেবেলা আমি রাত্রে ঘুমাছিলাম সে আমার ঘরের মোবাইলে ফোন করছে ফোন করে কইতাছে তুই একটু আ বলে রবি সেরে ন একটু একটু কাম আছে কি তা কয় বিয়া না আমি আইসো দা আমি আইছি আত্মাতে আমি আইছি হ্যাঁ আমি রাস্তাতে দাঁড়াই না রাস্তাতে দেখতেছি জানালার ভিতরে দেখছে করছে জানালা ভাঙছে ভাঙ্গা ঢুকিয়ে গেছে গা দেখে আর আমি আমি দেখি দেখতাম তাই না আমি বাড়িয়ে গেছি গা আমি বাড়ি আড়াউড়ি করতেছি আড়ার ভিতরে আটকা দিকে দিতে বাড়ি আইছে আমাদের যে দিলা জিনিস আছে এই দিলা জিনিস আমি কত বছর ধরে এইভাবে চলতেছে আমি 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 জীবনের ফার্স্ট সম্পর্ক ছিল সম্পর্ক রামনগর মুসলিম মিয়ার ভাই মামুন মিয়ার বাড়িতে তারা থাকে তোর বাড়িটা জানি কোন আপনারা শুনলেন সেই এলাকার সাধারণ মানুষের বক্তব্য এবং তার পাশাপাশি সেই চোরের বক্তব্যও কিন্তু আপনারা শুনলেন সেই চোরকে জিজ্ঞাসা করা মাত্রই তার কাছ থেকে কিন্তু আরো দুই চোরের গোটা তথ্য কিন্তু বেরিয়ে এসেছে
সাহিল মিয়া ইসমাইল মিয়া এই দুই চোরকে সাহায্য করেছিল এই চোর যাকে পাকড়াও করতে সমর্থ হয়েছে এলাকার সাধারণ মানুষ পুলিশের ব্যর্থতার ছবি পুরোপুরিভাবেই কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এই মুহূর্তে গত 28 তারিখ যে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল সেই চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু এতদিন পর্যন্ত ধরতে পারেনি সেই চোরকে যদিও এলাকাবাসীর পক্ষ থেকে সেই চোরের বাড়ি পর্যন্ত চিহ্নিত করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও সেখানে কিন্তু ধরতে পারেনি ইনভেস্টিগেটিং অফিসার সেই চোরকে পরবর্তী সময় এলাকার যুবরাই সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং সেই চোরকে তার বাড়ি থেকেই পাকড়াও করে নিয়ে আসেন পরবর্তী সময় যেটা অবশ্যই লজ্জাস্কর বিষয় রাজ্যের পুলিশের জন্য রাজ্যের পুলিশকে যখন খবর দেওয়া হয় পশ্চিম থানার পুলিশকে যখন খবর দেওয়া হয় তারা তখন যান যথারীতি সেই চোরকে তুলে আনতে কিন্তু সেখানে দেখা যায় তাদের গাড়ি বিকল হয়ে পড়ে অর্থাৎ এক প্রকার বলাই বাহুল্য যে রাজ্যের এই পুলিশ বাহিনী যেটা যেই পুলিশ বাহিনী প্রেসিডেন্সিয়াল কালার্স সমৃদ্ধ সেই পুলিশ বাহিনী আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই যেন ঢাল নেই তরোয়ালহীন নিভিরাম সর্দারে পরিণত হয়েছে বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষের মধ্যে কিন্তু একটা চাপা ক্ষোভ বিরাজ করছে পুলিশ ফোর্স যদি রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে না পারে তাহলে দেবে তো কে দেবে নিরাপত্তা রাজ্যে অহরহ চুরির ঘটনাগুলো সংঘটিত হচ্ছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অনেকটাই কিন্তু চিন্তার বিষয় যদিও একটা চোরকে পাকড়াও করতে সমর্থ হয়েছে রাজ্যের সাধারণ মানুষ এলাকার সাধারণ মানুষ পুলিশের ভূমিকা এবং পুলিশের যে ব্যর্থতার চিত্র তা কিন্তু আজকের এই যে এক্সক্লুসিভ ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় সেটা থেকে কিন্তু স্পষ্ট বিষয়টা এলাকাবাসীর প্রচেষ্টায় সেই দাগি চোরকে আটক করতে সমর্থ হয়েছে তারা এবং পুলিশের হাতে তুলে দিতেও সমর্থ হয়েছে গোটা বিষয়টাতে পুলিশ যে পুরোপুরিভাবে ব্যর্থ তা কিন্তু আবারও স্পষ্ট হয়ে গেল এতদিন পর্যন্ত যে চুরির ঘটনাগুলো রাজ্যের বিভিন্ন জায়গাতে ঘটে চলেছে পুলিশ সেখানে যাচ্ছে নিয়মমাফিক তারা নথিভুক্ত করে নিয়ে যাচ্ছে যে কি হয়েছে কি না হয়েছে এবং তার পাশাপাশি দেখছি অবশ্যই দেখব আগামী দিনে দেখা যাক কি হয় এই বিষয়গুলোই শুধু কিন্তু পুলিশের মুখ থেকে শোনা যেত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সাধারণ মানুষ এলাকাবাসীরা নিজেদের প্রচেষ্টায় এক চোরকে পাকড়াও করতে পেরেছে সক্ষম হয়েছে পুলিশের হাতে তুলে দিতে সেই চোরকে যদিও প্রশ্ন কিন্তু থেকেই যায় যে কাজটা পুলিশের সেটা কেন এলাকাবাসীরা করবে এবং যে কাজটা পুলিশ করার কথা সেটা আজকে এলাকাবাসী যখন করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন তখনও পুলিশ সেই চোরকে কিন্তু নিজেদের হেফাজতে পর্যন্ত সঠিকভাবে নিতে পারেননি লজ্জাস্কর বিষয় অবশ্যই এমনটাই কিন্তু রাজ্যের সাধারণ মানুষ বলছেন এই মুহূর্তে এই বিষয়টাকে কেন্দ্র করে নিউজ ভ্যানগার্ডের পর্দায় এতক্ষণ পর্যন্ত আপনারা এক্সক্লুসিভ সব চিত্র দেখতে পাচ্ছিলেন আমরা অবশ্যই এই বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত কিন্তু আজকে গোটা দিন আমরা দেখাবো এই বিষয়টাকে কেন্দ্র করে সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন